আগামীকাল থেকে রপ্তানিমুখী সব শিল্প কারখানা খোলার সিদ্ধান্তে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন শ্রমিকরা। এতে কঠোর বিধিনিষেধের মাঝেও মহাসড়ক এবং ফেরিঘাটে বেড়েছে যাত্রী এবং যানবাহনের চাপ। প্রতিনিধিদের তথ্য এবং ছবিতে রয়েছে ডেস্ক রিপোর্ট। ঈদের দু একদিন শিমুলিয়া বাংলাবাজার ঘাটে ভিড় কিছুটা কম থাকলেও শনিবার থেকে আবারও বেড়েছে। গার্মেন্টস ও শিল্প কারখানা পহেলা আগস্ট থেকে খুলছে, এই খবরে সকাল থেকে মানুষ ও যানবাহনের ভিড় বেড়ে যায়। জরুরি যাত্রী, পণ্যবাহী পরিবহন ও ছোট গাড়ি পারাপারের জন্য কাজ করছে 10টি ফেরি। অন্যদিকে বাংলাবাজার ঘাটও পারাপারের অপেক্ষায় 400+ পণ্যবাহী ট্রাক। এদিকে চাপ বেড়েছে দৌলদিয়া পাঠুলিয়া নৌপথ, 6টি ফেরিতে পার হচ্ছেন যাত্রীরা। কঠোর নিষেধাজ্ঞায় নানা অজুহাতে ছোট গাড়ি ও যাত্রী পারাপার করা হচ্ছে। ঢাকার গন্তব্যে ফিরতে মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা ও প্রাইভেট কারে কয়েক গুণ ভাড়া গুনছেন সবাই। কর্মস্থলে যোগ দিতে শনিবার ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও রাজধানীমুখী পরিবহনের চাপ বেড়েছে। বৃষ্টি উপেক্ষা করে পণ্যবাহী ট্রাকে গাদাগাদি করে ঢাকার দিকে কর্মজীবী মানুষ। গার্মেন্টস সহ সকল শিল্প কারখানা খোলার খবরে কর্মজীবীরা ফিরছেন ঢাকায়। এখন পর্যন্ত বন্ধ রয়েছে গণপরিবহন, ফলে কর্মস্থলে ফিরতে সিরাজগঞ্জের হাটি কুমরুল এবং পাঁচলিয়া কড্ডার মোড় থেকে পণ্যবাহী ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও মোটরসাইকেলে যে যেভাবে পারছেন ছুটছেন। রংপুর, দিনাজপুর, রাজশাহী, খুলনা থেকে শ্রমজীবী মানুষেরা নানা উপায়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। গার্মেন্টস খোলা লাগছে, আপনারা গাড়ি ঘোড়া খোলেন না, এটা কি হলো? গাদাগাদি করে আমরা আইছি, তাহলে করোনা বাড়তেছে নাকি কমতেছে? কালকে অফিস খোলা যাইতে হবে, এই জন্য বাচ্চা নিয়ে এখান কোথা আটে আটে আসলাম। হঠাৎ করে গতকালকে সন্ধ্যার পরে আমাকে নোটিশ দেওয়া হচ্ছে, 7 তারিখের ভিতরে অ্যাটেন্ড না করলে চাকরি নাই। তো এই পর্যন্ত আসছে আমার দুইজনের 1800 টাকা গেছে গা। শুক্রবার করোনা সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধের মধ্যে শিল্প কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তের প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়। এসিটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি সাথে আছি সবসময়।